রাজন্না হলো আধুনিক তৃণমূলের চোরেদের নতুন প্রোডাকশন। পোস্টমর্টম রিপোর্ট পুলিশ কেন সামনে আসছে না? পাঁচজন ছজন হোস্টেলে ওই দিন রাত্রিবেলা যারা ছিল তারা সব কাশ্মীরে পালিয়ে গেছে। কোন দক্ষিণ কলকাতার তৃণমূলের নেতার আশ্রয় চলে গেছে? কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা ওইখানে দাঁড়িয়ে বলছো আমরা চুরি করতে পারি, খুনি নই, আচ্ছা তাদেরকে প্রশ্ন করবেন না? এসএসসি আন্দোলনে চারজন আত্মহত্যা করেছে, তাদের খুনিকে? আর জানে তো ও সকাল চোর, এ তো করার কিছু নেই। কেউ যদি এখন বলে ভগৎ সিং ইনকলাভ জিন্দাবাদকে আমি স্লোগান চুরি করে নেবো, তা করতেই পারে। তৃণমূলের একটা থিম সং, চুরি করেছি বেশ করেছি, বুক বাজিয়ে বলছি চুরি করেছি, পালিয়ে গেছে দুবাই, তার বউ এখন নাকি শুনছি পালিয়ে গেছে, তার শালিকাও নাকি পালিয়ে গেছে, আপনার যাদবপুরের ছাত্র খুনের অভিযুক্তরাও পালিয়ে যাচ্ছে। এই তো তৃণমূলের নেচার। সরকার যদি মনে করে যে আমি চুরি করব, কারোর কিছু করার আছে? কয়লা গরু বালির মতন করে রাজনৈতিক মতাদর্শও চুরি করছেন, রাজনৈতিক স্লোগানটাকেও চুরি করছেন। সরকার বাইরে শুধু নীল সাদা রং করেছে, ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নীল পাড় সাদা শাড়ি পরে সততার মুখোশ পরেছিলেন। আড়ালে যা ছিল সেটা হচ্ছে খুনি মমতা, চোর মমতা, খুনি তৃণমূল, চোর তৃণমূল। এই রাজ্যটাকে ধ্বংস করবার জন্য তৃণমূল কংগ্রেস একটার পর একটা প্রজন্মকে ধ্বংস করেছে। মমতার ছবি বড় হবে, র্যাগিং সচেতনতা, র্যাগিং বিরোধী প্রচার নিচে ছোট ছোট করে লেখা হবে, যা হওয়ার তাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মিথ্যে কথা বলেন। এই মাদুলি খোলানোর গল্প, হাজরা মোড়ে লাঠি মারার গল্প, মাথায় লাঠি মারার গল্প, যারা মেরেছিল তারা আজকে কোন দল করে? যে পুলিশ নওশাদের আত্মীয়র বাড়িকে চেন্নাইতে গিয়ে হামলা করতে পারে, যে পুলিশ মাঝরাত্রে কৌস্তভ বাগচিকে ধরতে পারে, যে পুলিশ বিরোধীদের দরজা ভেঙে ঢুকতে পারে, যে পুলিশ গোটা দেশ জুড়ে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য পরিকল্পনা করতে পারে, যে পুলিশ বাইরের রাজ্যে ঝাড়খণ্ডে চলে যায় যাতে বিরোধী পঞ্চায়েতদের গায়েব করা যায়, তাদেরকে ধরে বেঁধে নিয়ে এসে শাসকের পক্ষে পঞ্চায়েতের বোর্ড তৈরি করা যায়, সেই পুলিশ এতদিনে কেন ধরতে পারছে না তাদের? কাদের প্রশ্রয়ে পালালো যাদবপুর থেকে এই স্বাধীন সংগঠনের নেতারা? রাজন্না হালদার, যিনি আজকে এত বড় বড় কথা বলছেন, কোন সংগঠন করতেন আগে? যাই হোক, চোর স্বীকার করেছেন, কারণ ওনারা জানেন যে চুরি করার জন্যই তৃণমূল ছাত্র পরিষদে নাম লিখিয়েছেন। চুরি ছাড়া এইসব রাজন্না ফাজন্নারা চটকদারি রাজনীতি করতে পারে, কিছু বিরোধী রাজনৈতিক দলের স্লোগান চুরি করে তাদের রাজনৈতিক স্লোগানকে কপি করে সস্তায় হাততালি পেতে পারে, কারণ জানে যে ওই 21 জুলাইয়ের দর্শক যারা তারা সব ওই চুল্লুর ঠেক, মদের বোতল আর চুরিতে হাত পাকিয়ে ওখানে সমাবেশ হয়ে গেছে। প্রোমোটারি সিন্ডিকেট, কয়লা গরু পাচার, চাকরি বিক্রির দালালরা তৃণমূলের নেতা হয়, তৃণমূলের জমায়েতে অংশগ্রহণ করে। স্বাভাবিকভাবে সেই দর্শকদের হাততালি পেতে গেলে এমন কিছু বলতে হবে, চটকদারি বক্তৃতা করতে হবে, যেখানে রাজনীতির কোনো ইস্যু থাকবে না। শওকত পতাকা তুলবে, বোম মারতে পারে, ভালো। এই রাজ্যের রাজনীতিতে তৃণমূলের চোরেরা পতাকা তুলবে, বিরোধীরা কেউ পতাকা তুলতে পারবে না। আপনি যদি দেখেন একের পর এক তৃণমূলের নেতারা, তারা বাংলাদেশ থেকে অভিনেতা নিয়ে এসে প্রচার করবে, তারা একের পর এক, তৃণমূল দলটা অদ্ভুত দল। আমি আপনাকে বলছি, পাকিস্তানের পতাকা তোলা মেটিয়াপুরে যে তৃণমূলের নেতা, তিনি এখন ফিরাদ হাকিমের ডান হাত। মাছ যেমন পুকুরে জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল তেমনি চুরি ছাড়া থাকতে পারে না, তেমনি রাজন্নাদের তৃণমূলে বেঁচে থাকতে গেলে চুরিবিদ্যা শেখা খুব জরুরি। তাই স্লোগান চুরি ছাড়া রাজন্নাদের কাছে অন্য কোনো অল্টারনেটিভ পলিটিক্স নেই। পেছনে ক্যাডবেরি খেয়ে তারপর অনশন করতেন, যাদবপুরের ছেলেরা সত্যি সত্যি অনশন করে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক জ্বালা আছে জানেন তো, যাদবপুরের গেটের বাইরে তোলা তুলতে পারেন না, ভর্তির সময় কাটমানি খেয়ে ভর্তি করতে পারেন না। এখন মুশকিল হচ্ছে নিজের কোটাতে এমএলএ এমপির ছেলে পেলেই, যেমন শান্তনু সেনের মেয়ে এমবিবিএস পাস না করে ডাক্তারি পড়ে, এই যেমন আপনার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে টিউশন পড়িয়ে 3 কোটি টাকা কামিয়ে এখন মধ্যশিক্ষা পর্ষদের সচিব হয়ে যায়, এই যেমন অনুব্রত মণ্ডলের মেয়ে প্রাইমারি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে যায়, এই যেমন পরেশ অধিকারীর মেয়ে চাকরি পাস না করে অটোমেটিক্যালি স্কুলে রিক্রুটমেন্ট হয়ে যায়। যাদবপুরের এইসব কাটা তৃণমূলের আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যাদবপুরেই তো রাত্রিবেলা পুলিশ ঢুকিয়ে ছাত্রীদের উপর আক্রমণ করেছিল তৃণমূল। যাদবপুরকে আতঙ্কপুর বলছেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ওই জন্যই তো আমি যাদবপুরে যাই না। কারা তার মাদুলি খুলালো এই মার্কসবাদীরা, রীতিমতো মুখ্যমন্ত্রী বলছেন। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকতগিরি, কথা বলার চেষ্টা করবো। যাদবপুর আতঙ্কপুর, ওই জন্যই উনি যান না যাদবপুর, এই কারণে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন যাদবপুর থেকে, যাদবপুরই ওকে প্রতিষ্ঠা করেছে। একটা সময় যাদবপুরকে ভয় পেতেন সিদ্ধার্থ শঙ্কর রায়, আর এখন ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানায় যাদবপুরে অসংখ্য ছাত্র খুন হয়েছিল, অসংখ্য ছাত্র নিখোঁজ হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা, যারা বামপন্থী রাজনীতি করি, আমরা মনে করি যে বামপন্থার মোড়কে ওখানে তৃণমূলের স্বাধীন সংগঠন চলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলে কিষেনজির পাশে যারা বসিয়েছিল তাদের চেন সাপ্লাই লাইন ছিল এই যাদবপুরের স্বাধীনরা। যারা যাদবপুরের স্বাধীন অর্গানাইজেশন থেকে নেতৃত্ব দিয়েছে তারাই পরবর্তীকালে তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছে। যাকে পাঠিয়েছেন রাজ্যসভায় নো ভোট টু বিজেপি,
বিজেপি নেতা কে? তিনি কি করতেন? যিনি এখন তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময়বাবু কি করতেন? উনিই তো ছিলেন ওখানকার নেতা, ডিএসএফের তাবড় নেতা ছিলেন। আজকে তো দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছে এই যে WTI, ফ্যাস, ডিএসএফ এদের সোশ্যালে ফেস্টে কারা বসে থাকে মঞ্চ আলো করে? 2012 সালে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শঙ্কুদেব পণ্ডা বসেছিলেন। ডিএসএফ ভেঙে তৈরি হয়েছে এবিভিপি, তারপর ফ্যাস ভেঙে তৈরি হয়েছে টিএমসিপি। এই প্রেসিডেন্সির মাটিতে আইসি যারা করতো তারাই তো এখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা যে মুখে বলছেন যাদবপুর নিয়ে নিন্দা করছেন, আপনাদেরই তো মাদার অর্গানাইজেশন, এই শ্যাডো অর্গানাইজেশন হচ্ছে WTI, এই আইসি, এই আপনার ফ্যাস, এই হচ্ছে আপনার ডিএসএফ। কালেকটিভের আড়ালে তৃণমূলের ইন্টেলেকচুয়াল সেল তৈরি করার একটা সাপ্লাই লাইন হলো এই স্বাধীনরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনীতির ইস্যু আছে? আচ্ছা আপনি বলুন তো, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বলছেন যাদবপুরে যেতে ভয় পান। আরে দিদি, আপনি তো বাবুল সুপ্রিয়কে দলে নিয়েছেন, যে বাবুল সুপ্রিয়কে যাদবপুর নাকচ করেছিল। যাদবপুরের আড়ালে যারা তৃণমূল ছাত্র পরিষদের ইন্টেলেকচুয়াল সাপ্লাই লাইন হিসেবে ব্যবহৃত হয়, আমরা বলছি মুখোশের আড়ালে থাকা এই তৃণমূলের স্বাধীন সংগঠনগুলোকে যাদবপুর থেকে দূর করতে হবে। তাদের যাদবপুরের মাটি থেকে দূর করলে বামপন্থী রাজনীতি, বামপন্থার মতাদর্শ বাঁচবে, এটা আমাদের কাছেও চ্যালেঞ্জ। বলছি 21শে জুলাইয়ের মঞ্চ যাদের কারণে, নন্দীগ্রাম যে পুলিশ অফিসারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তৃণমূলের, তাকেই তো যাদবপুরের থেকে এমপি বানিয়েছেন। যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের এমপি তো মনীশবাবু হয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে যাদবপুর থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লোকসভায় সাংসদ হয়েছিলেন। যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের একের পর এক নেতারা ওই চত্বরে প্রথম ভারত মাতা, আরএসএস, তারপর তৃণমূলের এমএলএ হয়েছে যাদবপুরের। এত সহজে যাদবপুরকে এই যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে আমরা প্রথম বলছি, র্যাগিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস আমাদের রয়েছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা ওইখানে দাঁড়িয়ে বলছে আমরা চুরি করতে পারি, খুনি নই, আচ্ছা তাদেরকে প্রশ্ন করবেন না? এসএসসি আন্দোলনে 4 জন আত্মহত্যা করেছে, তাদের খুনিকে, আচ্ছা তাদেরকে প্রশ্ন করবেন না? সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে এসে একজন কম বয়সী ছাত্রী প্রথম বর্ষের এই তৃণমূল ছাত্র পরিষদের গেটের দালালদের কাছে আগে থেকে টাকা অ্যাডভান্স দিয়ে মেধা তালিকায় নাম না পেয়ে বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছিল, তাদের খুনিটা কে ছিল? আচ্ছা প্রশ্ন করবেন না সুদীপ্ত গুপ্তের খুনিকে, সৈফুদ্দিনের খুনিকে, আপনি প্রশ্ন করবেন না মহিদুলদের খুনিকে, আচ্ছা আপনি এসব বাদ দিন। এই যে গোটা রাজ্য জুড়ে চুরি সিন্ডিকেট চালাতে গিয়ে যে বোম বন্দুকের ফুটবল খেলা চলছে, তাতে যে হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তো রাজন্যারা আসলে তৃণমূল ছাত্র পরিষদটা হচ্ছে তৃণমূলের চুরি শেখানোর প্রথম প্ল্যাটফর্ম, ওই প্রথম ক্লাসরুম, সেই প্রথম ক্লাসরুমে এরা চুরি বিদ্যাটাকে ভালো শিখেছেন। এখন আমি আপনাকে একটা কথা বলি, রাজন্যা হালদার বা তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বা মুখ্যমন্ত্রী কিংবা ব্রাত্য বসু, এরা ঘোলা জলে মাছ ধরছেন। রাজ্যের সরকার কার, পুলিশ কার, প্রশাসন কার? হোস্টেলে কেন এতদিন পুলিশি প্রোটেকশান নেওয়া হয়নি? কেন এতদিন ধরে যাদবপুর ইউনিভার্সিটির ডিন অফ স্টুডেন্টস বা মেস কমিটি সেখানে নজরদারি করা হয়নি? কর্তৃপক্ষের ওপর কেন চাপ দেওয়া তৈরি হয়নি, চাপ হয়নি? আমি তো পরিষ্কার বলছি, খুনি এই রাজ্যের একটা সিস্টেম, এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের পুলিশ ব্যবস্থা, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, তার দিকে আঙুল তুলেছে। মরদয় সুদীপ্তবাবু পালিয়ে যায়নি, দেবযানী প্রথমে পালিয়ে যায়নি, এই মদন মিত্ররা গা ঢাকা দেয়নি, অনুব্রত মণ্ডলরা উডবানে ভর্তি হয়নি, পার্থবাবুরা প্রথম থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেনি, তার প্রেমিকারা প্রথমে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেনি। তার মানে মোবাইল পুকুরে ছুঁড়ে মারো, প্রাচীর টপকে পালানোর চেষ্টা করো, যত রকমের গোলানো যায় তদন্তকে, যত পরিমাণে মানুষকে গুমরাহ করা যায়, অফিসারদের গুমরাহ করা যায়, সেই পরিকল্পনা করেছে। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেননি? আজকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রত্যেকটা স্লোগান কংগ্রেসের থেকে চুরি করা। এখন তো আবার 21শে জুলাইয়ের আগে যে সব গান ফান গায় সেগুলো তো গণসঙ্গীত। যে বামপন্থীদের বিরুদ্ধে প্রতিদিন উর্ধ্বস্থ গালিগালাজ করেন, তাদের স্লোগান চুরি করেন, তাদের গান চুরি করেন, তাদের রাজনৈতিক স্টাইল চুরি করেন, সায়নী ঘোষ, ব্রাত্য বসু যারা গেছেন, তারা প্র্যাকটিক্যালি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বহুদিন ধরে খুন করেছেন। স্বপ্নদীপ খুন হওয়া মানে শুধু র্যাগিংয়ের খুন হওয়া নয়, র্যাগিংয়ের ফলে খুন হওয়া নয়, গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার খুন হওয়ার একটা কঙ্কালসার চেহারার দিকে আঙুল তুলে দেওয়া। নির্মলবাবুর তৃণমূলের এমএলএ, তার কুকুরে ডায়ালিসিস হয়, গরিব মানুষের বেড পাওয়া যায় না। রাজ্য জুড়ে মানুষের চোখের সামনে এসছে যে বাইরের বান্ধবীদের কানেকশান কোথা থেকে উঠে আসছে। আচ্ছা কই অন্য কোনো তৃণমূলের নেতার বিরুদ্ধে তো কেউ বলছে না, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন অভিযোগ উঠছে? তার মানে এটা প্রমাণিত যে এই রাজ্যে টাকা লুট হয়েছে, বিদেশের অ্যাকাউন্টে গেছে। এতদিন ধরে এই রাজ্যের সরকারটা দালালদের কাছে দল চালানোর ভাড়া দিত, সারদা নারদার মালিকেরা অনলাইন লটারির ব্যবসারা তৃণমূলের দল চালানোর লিজ নিত, দলীয় ফান্ডে টাকা ভরত, আর এখন চুরির
টাকা ভাড়া দেওয়া হয়েছে একের পর এক বান্ধবী একের পর এক মহিলা তাদের অ্যাকাউন্টে। আপনি রুশ বান্ধবীর কথা ভুলে যান না। আপনি কোনোদিন শুনেছিলেন এই অর্পিতার কথা? আপনি কোনোদিন শুনেছিলেন কোনো অভিনেত্রীর কথা? আপনি কোনোদিন শুনেছিলেন কোনো স্পা চালানো মালিকের কথা? বলছে কৌস্তুভ বাগচি দুঃখ প্রকাশ করছে, টুইট করছে, কি বলবেন? না দেখুন, এই কথা তো বাস্তব। গোটা পশ্চিমবাংলার মাটিতে বিরোধী রাজনীতি যারা করে, যারা তৃণমূল বিরোধী রাজনীতি করে, তারা নিশ্চিত মনে প্রাণে এটা বিশ্বাস করে যে এই রাজ্যে বাম কংগ্রেস কোনোদিন তৃণমূলের হাত ধরবে না। কিন্তু কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে হাত ধরে, তাহলে কংগ্রেসের খুন হওয়া শহীদের পরিবার, কংগ্রেসের রক্তাক্ত হওয়া কর্মীর পরিবার, তারা নিশ্চিত এই জোটকে মেনে নেবে না। এমনকি যদি কোনোদিন বাম তৃণমূলেরও জোট হয়, সে তো আমরাও ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না, দলের সিদ্ধান্ত আমরাও মানতে পারবো না। মানুষের ভাবাবেগ, মানুষের আবেগ, যে মানুষটির বাড়ির পুত্র হারা হয়েছে, কন্যা সন্তান হারা হয়েছে, পিতা হারা হয়েছে কিংবা স্ত্রীকে হারিয়েছেন এই তৃণমূলের খুনি জল্লাদদের হাতে, তাদের সঙ্গে রাজনৈতিক কোনো আতাত কোনো দিন পশ্চিমবাংলার মাটিতে সম্ভব নয়। চৌধুরীর ওপরে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার। আজকে কৌস্তভের যে আবেগ কাজ করছে, আগামী দিনে যদি বামেরা তৃণমূলের সঙ্গে কোনো দিন আতাতে যায়, পশ্চিমবাংলার মাটিতে বামপন্থীদেরও রিয়াকশান আসবে। কিন্তু আমাদের দলের নেতারা পরিষ্কার বলেছেন, এই রাজ্যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমানভাবে আক্রমণ, সমান রাজনৈতিক বিরোধিতা আমরা বামপন্থী কর্মীরা সংগঠিত করব।